আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রুপ স্টাডির পক্ষ থেকে আমি আবারও আপনাদের সামনে এসেছি রুবাইয়াত আজকের টপিক হচ্ছে বিদেশি শব্দ শব্দ আরবি কিভাবে আমরা আরবি শব্দগুলোকে সহজে মনে রাখবো তার কৌশল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আশা করি আজকের পর থেকে আপনাদের আরবি শব্দের উপরে কোনো প্রকার কোনো সমস্যা হবে না গত পর্বে আমরা পড়েছিলাম ফার্সি শব্দ সবার মনে আছে তো সবাই বাসে পড়েছেন তো আশা করি আমার ভিডিওটি দেখার পর এবং নিজেরা একবার পড়ার পর কখনোই ভুলবেন না আমরা সবাই নাইন টেনের ব্যাকরণ বইটি বোর্ড বইটি সবাই পড়ে থাকি তো আজকে আমরা আরবি শব্দের যেগুলো নবম দশম শ্রেণীর বইয়ে দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং নবম দশম শ্রেণীর বাইরেও আমরা অনেকগুলো শব্দ নিয়ে আজকে আলোচনা করব এবং সবগুলো শব্দই আরবি শব্দ আশা করি আজকের পরে আপনাদের কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা চলুন এখন নবম দশম শ্রেণীর বইয়ে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি আমরা একটি ছন্দের সাহায্যে এটি মনে রাখবো আরবি শব্দ আলেমগণ ঈদের দিন ইনসানের সাথে ইনসানের সাথে খুলে কলম এলেম পড়েন প্রথম আমরা যে ছন্দটি মনে রাখবো তা হচ্ছে আলেমগন ঈদের দিন ইনসানের সাথে দোয়াত কলম নিয়ে কিতাব খুলে এলেম পড়েন আমরা কি বললাম আলেমগন ঈদের দিন ইনসানের সাথে তো এখানে যে শব্দগুলো আনবি তা নিচে একটু আমরা আন্ডারলাইন করছি আলেমগণ ঈদের দিন ইনসানের সাথে দুয়াত কলম কিতাব এলেম এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব দুই নম্বর পয়েন্ট উকিল মুন্সেব গন মহকুমা আদালত এস লাশে বসে নগদ বাকি কেচ্ছা বলে খারিজ করে রায় দেন হ্যাঁ ভিউয়ার্স এখন দেখেন এখানে উকিল মুক্তার মুন্সেফগঞ্জ মহকুমা আদালত এজলাসে বসে নগদ বাকি কেচ্ছা বলে গায়েবি ওজর খারিজ করে কানুন মতে রায় দেন এখন আমরা কোনগুলো আরবি শব্দ সেগুলোর নিচে আন্ডারলাইন করব উকিল মোক্তার মুনসেফ মহকুমা আদালত এজলাস নগদ বাকি কেচ্ছা গায়েবি উজর খারিজ কানুন রায় আশা করি এই দুটো পয়েন্টে আপনাদের নবম দশম শ্রেণীর বইয়ের যতগুলো শব্দ আছে আরবি শব্দ সবগুলো পেয়ে যাবেন এবং এই দুটো পয়েন্ট যদি মুখস্থ করেন একটু মনে রাখেন তাহলে অবশ্যই আপনারা আরবি শব্দ এসে আসলে পারবেন এখন নবম দশম শ্রেণীর যে বইটি আছে এই বইয়ের বাইরেও অনেকগুলো আরবি শব্দ আছে যেগুলো আমরা এখন আলোচনা করব আমরা এখন যে আরবি শব্দগুলো পড়ব তার জন্য আমরা একটা গল্প বলব এই গল্পটি শোনার পরে আপনারা একটু নোট করে রাখবেন নোট করে রাখলে আপনাদের পড়ার সুবিধা হবে তো চলুন আমরা গল্পটি শুনে আসি গল্পের নায়িকা আমাদের সবার প্রিয় মৌসুমী নায়িকাকে মৌসুমি আর গল্পের নায়ক নায়কের নাম কি অমর সানি না আকবর আকবর যোধা আকবর যে আমরা মুভিটা দেখেছেন সেখানে আকবর ওকে এখন আমরা যে গল্পটা বলবো সেটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন এই মৌসুমি কি করছে মৌসুমি শরবত খাচ্ছে কি খাচ্ছে শরবত খাচ্ছে এই শরবতটি হচ্ছে লেবুর শরবত কিসের শরবত লেবুর শরবত তো লেবুর শরবত যে সে খেলো খাওয়ার পর খুব ফ্রেশ মুডে আছে এখন সে এখন সে যেটা করবে তা হচ্ছে লেবুর শরবত খাওয়ার পর ফ্রেশ মুডে সে পারফিউম মাখবে না আমরা বলবো আতর আতর মাখবে কি করবে আতর মাখবে এই আতর মাখার পরে তার ফিলিংসটা অন্যরকম সে যাবে নবাব আকবরের ঘরে এই যে আকবর এই আকবরের ঘরে সে যাবে আকবরের ঘরে সে যাবে আকবর তার জলসা ঘরে ছিল আকবর জলসা ঘরে ছিল তো মৌসুমি কি করলো সেই ঘরে কায়দা করে কায়দা করে গজল গায় ও জলুস দেখায় গজল গায়ে ও কি করে জলুষ দেখায় কার জলুস দেখায় মৌসুমের জল দেখায় তো আমরা কি পেলাম আবার বলছি গল্পটা মৌসুমি কি করছে শরবত খাচ্ছে শরবত খাওয়ার পরে সে খুব ফ্রেশ মোডে আছে তো ফ্রেশ মুডে থাকার পর সে কিসের শরবত খেয়ে ফ্রেশ আছে লেবুর শরবত খেয়ে আতর মেখে কি করবে সে আকবরের জলসা ঘরে যাবে কায়দা করে তারপর গজল গান করবে এবং জলুস দেখাবে তার তো বন্ধুরা এখানে আসেন আমরা কোনগুলো আরবি শব্দ সেগুলোকে চিহ্নিত করি শরবত লেবু আতর আকবর জলসা কায়দা গজল জলুস এখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাব সেখানে মৌসুমে যে এত কিছু করছে এই খবর এই খবরটা মহল্লার চারদিকে ছড়িয়ে পড়েছে কোথায় মহল্লার চারদিকে ছড়িয়ে পড়েছে তো মহল্লার দুই ফাজিল আদমি কয়টা ফাজিল দুইটা ফাজিল আদমি দুইটা ফাজিল আদমি এই দুইটা ফাজিল আদমির নাম হচ্ছে আবির ও নাজিম 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 কি করল মৌসুমীর দিকে ফরিয়াদি হয়ে ফরিয়াদি হয়ে ইশারায় ইশারায় গভীরভাবে নজর দেয় এবং মস্করা করে মশকরা করে তো এখানের আরবি শব্দগুলো একটু আমরা চিহ্নিত করি সেটা হচ্ছে খবর মহল্লার তারপর হচ্ছে ফাজিল আদমি আবির নাজিম ফরিয়াদি ইশারায় নজর মস্করা আমি ছন্দটি আবার বলছি বা গল্পটি আবার বলছি মৌসুমি যে এত কিছু করছে তার খবরটা কোথায় ছড়িয়ে পড়লো মহল্লায় ছড়িয়ে পড়লো তো মহল্লার দুজন ফাজিল আদমি ছিল তাদের নাম হচ্ছে আবির ও নাজিম তার দিকে ফরিয়াদি হয়ে ইশারায় নজর দেয় এবং মস্করা করে তো এই যে ফাজিল আদমি দুইটি মশকরা করছে তো মৌসুমি কি করা উচিত এর মামলা করা উচিত মার দেওয়া উচিত গন্ধলায় দেওয়া উচিত না মৌসুমী তখন কি করলো তিন নম্বর পয়েন্ট আমরা যাই মৌসুমী তখন তার মোলায়েম হাটটা ব্যবহার করলো কি আপনার মনে করছেন মার দিচ্ছে না মোলায়েম হাতে আদর করছে কি করছে আদর করছে আদর করছে আর এই মোলায়েম হাত দিয়ে হালুয়া খাইয়ে দিচ্ছে কি করছে মৌসুমি মোলায়েম হাতে আদর করছে এবং হালুয়া খাওয়াচ্ছে হালুয়া খাওয়ানোর পরে মৌসুমি বাংলা ছবির নায়িকা তো তো একটা চিরন্তন ডায়লগ দিল ডায়লগটা হলো শয়তান মুসাফির কি ডায়লগ দিল শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলো তুফান হাজির হলো ইজ্জতে হামলা করবি না ইজ্জতে হামলা করবি না কারণ এটি কামালের আমানত আমাদের আমা নদ আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না খারাপ না আমি কী হতে পারি গরিব হতে পারি কিন্তু খারাপ না তো আবার আমি বলছি গল্পটি লাস্ট পয়েন্টও বলছি মৌসুমী চিরন্তন একটি ডায়লগ বাংলা ছবির ডায়লগ শয়তান মুসাফির শয়তান মুসাফির অন্তরে তো তুফান হাজির হলো ইজ্জতে হামলা করবে না কারণ এটি কামালের আমানত আমি গরিব আমানত আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না তো বন্ধুরা আজকে আমরা আরবি শব্দ শিখলাম এখানে যে আরবি শব্দগুলো আমরা শিখেছি সেগুলোর মাধ্যমে আমরা আমাদের পরীক্ষায় নির্ভুলভাবে আনসার করতে পারব এবং আজকে ভিডিওটি দেখার পর আরবি শব্দ নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে আপনাদের জন্য আমি নতুন অধ্যায় নিয়ে এসে সামনে দাঁড়াব কিভাবে আপনাদের পড়ারটিকে আমরা সহজ করে দিতে পারি তার সর্বাত্মক চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন السلام عليكم